জীবনে প্রথম আজ ক্রিকেট খেলা দেখতে গেলাম, যা হলো দেখতেই থাকো তোমরা সেটা। আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার। সে তোমার ভালো আছে? আমি খুব ভালো আছি। তো আজকে হলো সানডে, তো সকাল থেকে উঠে আমার মোটামুটি সব কাজ শেষ। তোমায় দেখাচ্ছি আর এখন দেখো ঘড়িতে বাজে, এখন সকাল না একদমই, এখন বাজে, এখন ঘড়িতে মানে দুপুর হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 3:10। তো ঘড়িতে 3:10, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তা আজকে সম্ভবত 21 তারিখ, আর আমার রান্নাও শেষ, বাড়িতে রান্না করেছি আজকে, যেমন নিরামিষ খাই। তো দেখো আমি দুপুরে রান্না করেছি, সেটা হচ্ছে ভাত আছে, এটা এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, আর ভাতের মধ্যে উচ্ছে দেওয়াই আছে সেদ্ধ, এটা আছে তোমার টকের ডাল, আর তার সাথে আছে তোমার হচ্ছে এটা হচ্ছে আমের চাটনি। আর এখন আমি দিদি বাড়ি যাবো, এই প্যাকেটটার মধ্যে আমের চাটনি আর টকের ডাল নিয়ে এখন দিদি বাড়ি যাচ্ছি। আর ফ্রিজের মধ্যে আছে পমফ্রেট মাছ, সেটা মা খাবে, তো সেই জন্য আমি তো ফিশ খাই না, তো বুঝতেই পারছো সেটার জন্য। জাস্ট বাইরে একবার রোদটা দেখো কত রোদ। এই দিদি বাড়িতে যাচ্ছি এই জিনিসটা নিয়ে, চাটনি আর ডালটা নিয়ে যাবো এই রাস্তা দিয়ে, সামনে গেলে এখানে দিদির বাড়ি, ব্যাস তো ওটা দেব, দিয়ে বাড়ি থেকেই তারপরে খাবো। আর আমার অবস্থা আরও নাজে হাল, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখো আমার হাল কি অবস্থা। রোদের মধ্যে চুলের অবস্থা খারাপ, পেছনটা দেখো পুরো সাদা হয়ে আছে, মানে এত রোদ তাই পুরো সাদাই। দেখো চলো দিদি বাড়ি যাই, তারপর দেখাচ্ছি। তো আবারও চলে আসলাম তোমার সাথে কথা বলার জন্য। আজকে দিদি বাড়ি থেকে ফিরতে ফিরতে হয়ে গেল 4:30, ভাত খেলাম পুরো 5টা, 5টার পরে একটু শুয়ে গড়াগড়ি করলাম, তারপরে কাজে দিদি কাজ করতে আসলো, আর কোনো ভিডিও করা হয়নি, তারপরে ঘরেই ছিলাম। আর এখন বাজে অলরেডি দেখো মানে তোমার হচ্ছে 8:30 প্রায় বাজতে যাচ্ছে। আমার একটা কাজে মিটিং ছিল, যেখানে ক্যান্সেল হলো, কী হচ্ছে 2-3 দিন ধরে, শুক্রবার থেকে শুক্রবারটা 12 টাকার কাজ, সেটা ক্যান্সেল হয়ে গেলো, শনিবার মিটিং সেটা ক্যান্সেল হয়ে গেলো, রবিবার দিন মিটিং সেটা ক্যান্সেল হয়ে গেলো, ক্যান্সেল 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 এইসব নিয়ে পুরো দিন চলে যাচ্ছে। আমার জানি না কী হচ্ছে, আমি ভিডিওটা করা স্টার্ট করি, এখন একটুখানি গাড়ি নিয়ে বেরোবো, দেখা যাক কোথায় যাই, একটু দরকারও আছে, সেই কাজগুলো সব করবো মেটাবো সেই কারণের জন্য। ধরো তোমাদের সাথে কথা বলতে বলতে বেরোই, কারণ ব্লগটাও করতে হবে, ব্লগিংটা। আর আজকে অসম্ভব গরম, যে অসম্ভব গরম, দেখো আমি অলরেডি আমার ফ্যানটা এখন অফ, কারণ ভিডিও করছি, ফ্যান চললে প্রচণ্ড ভিডিওর মধ্যে আওয়াজ হয়, তবুও আমি ভিডিওটা তোমাদের হচ্ছে গরমের মধ্যে, আর বুঝতেই পারছি আমি স্যান্ডো গেঞ্জি পরে আছি। এবার আমি জামা কাপড় পরবো, এই জামা কাপড় সব রাখা আছে, এই দেখো এই এই গেঞ্জিটা পরবো না, এই প্যান্টটা বা এই প্যান্টটা পরবো, এখান থেকে কোনো একটা গেঞ্জি পরবো, তো এটা পরবো, পরার পরে বাইরে বেরোবো, বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, তো সঙ্গে থাকো, তো বাইরে গিয়ে কথা বলছি। তো আজকে অনেক দিন পর, প্রায় মানে হাফ মাস পর, মানে 2 সপ্তাহ 15-16 দিন পরে আজকে এই নিউ মার্কেটে, কসবা নিউ মার্কেটের পাশে রবিদার চায়ের দোকানে আসলাম চা খেতে। দোকানটা অনেকদিন বন্ধ ছিল, সেই জন্য আজকে আসলাম। আর তারপরে যখন স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলাম, ঠিক ওখানটাই দেখলাম যে ক্রিকেট খেলা হচ্ছে। তো একটা বন্ধু আমার এখানে ছিল, মানে অনেকগুলোই বন্ধু ছিল, বেসিক্যালি একটা বন্ধু সে দেখা হলো, তো বললো যে ক্রিকেট খেলাটা দেখতে, কিন্তু আমি তো ক্রিকেটে কিছুই বুঝি না, তাও আসলাম, ভালো লাগছিলো বেশ, আর খুব হাওয়াও হচ্ছিলো জায়গাটাতে। আর এখানে যারা খেলছে অলমোস্ট অনেককেই আমি চিনি, তারা সব মাঠে ছিল, কেউ কেউ আমাকে দেখে চিনতেও পারলো অনেক দূর থেকে, তো দেখো ভালোই এনজয় হচ্ছিলো, জাস্ট আমি খেলা দেখার মতো এনজয় করলাম, যেহেতু আমি বুঝি না তাই জন্য ঠিক বলে আমি কিছুই বলবো না, কারণ আমার সত্যি কোনো আইডিয়া নেই, আর যেটাতে আইডিয়া নেই সেটা আমি স্বীকার করি, তো সেটার জন্যে যাই খেলাটা দেখে মজা করে তারপরে বাড়ির দিকে আসতে, ঘরের সামনে মেলা হচ্ছে, ওখান থেকে জিলাপি কিনলাম, খুব ভালো জিলাপিটা ছিল, খুব শক্ত মানে ক্রাঞ্চি ছিল, একদম নেতানো নয়। আর নিমকি কিনলাম, এই খেলাম, খুব ভালো ছিল, তোমাদেরকে দেখালাম। তো আমার ডিনার করা শেষ, এখন একদম ব্লগে শেষে চলে এসেছি, তো ব্লগটা এন্ড করবো এখানেই, ভালো তোমার সাথে কথা বলেন একটুখানি। তো দেখতেই পেলে বাইরে গেছিলাম, বাইরে থেকে আসলাম, তারপরে চা টা খেলাম খাওয়ার পরে, তারপরে ইসে করলাম, ডিনার করলাম বাড়িতে এসে, ও মেলায় গেলাম, মেলা থেকে তোমার দেখালাম আমি নিমকি ওসব কিনেছি, যাই হোক, তো সব হওয়ার পরে এখন ব্লগটা একদম শেষের সময়। লাস্টে একটা কথা, যদি ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো এইভাবেই। আর আজকে মেন কথা হচ্ছে, আজকে আমি ক্রিকেট খেলা দেখতে গেলাম, যেটা আমি কোনোদিনই মানে খেলা সম্বন্ধে কিছুই বুঝি না, ফুটবল না ক্রিকেট না হকি না এনিথিং, কোনো খেলা, লুডো নর্মালি এগুলো খেলি, দাবাটাও আমি মানে যেটা তোমার শতরঞ্জটা খেল বলে যেটা ওটাও আমি যাই না, তো যাই হোক এটা একদম লাস্টে কথা বললাম। তো যদি আজ ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো এইভাবেই, তো কালকে ভিডিও হচ্ছে, কালকে দেখো তোমরা এভাবেই সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো। গরমে আর খারাপ অবস্থা বেশি কথা বলতে পারছি না, তো চলো কালকে দেখা হচ্ছে আবার, টাটা।